আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে জানাই এসআর ফার্নিচার এবং এসআর চ্যানেল থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। তো আজকে আপনাদের নিয়ে এসেছি বিভিন্ন কালেকশন দেখাবো। আজকে কিছু কালেকশন দেখবো, বেডের কালেকশন, নতুন নতুন বেড দেখাবো। আজকে প্রথম যে বেডটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ ডোকো পিন্টের একটা বেড, 6x7। এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে পাতায় মডেল। এটা পিছনে পায়ের মাথার পাকাটা দেখতে পাচ্ছেন, লেদারের উপরে গোল্ডেন স্টোন করা এবং হালকা গোল্ডেন করা, সিম্পলের ভিতরে একটা গর্জিয়াস কাট এবং পায়ের অংশটা তো সেম, একই পোষণ দিয়ে করা। এখানেও আপনার লেদার লাগানো এবং হচ্ছে স্টোন। আমাদের যে লেদারগুলি ইউজ করি এগুলি সব খুবই উন্নত মানের লেদার। এটা হচ্ছে উইভার্সের, আমাদের যে লেদারটা হচ্ছে উইভার্সের লেদার করা। এটা হালকা হালকা একটু গোল্ডেনের ছোঁয়া পাচ্ছেন আপনারা এবং সম্পূর্ণ ডোকো পেন্টের করা। এটা মালয়েশিয়ান প্রসেসুটের উপর ডোকো পেন্ট করা। এটা আপনি আমাদের কালারটা 5 বছর ওয়ারেন্টি পাবেন। দুজি মার্কের কালারটা দুজি এক পরিমাণ হলদে হয়ে যায় বা কোনো কালারটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনাকে কালারটা রিপ্লেস করবেন। মার্কেটে ডোকো পেন্টের অভাব নেই, কিন্তু সেটা অরিজিনাল কালার ডোকো পেন্ট না, ওগুলো হচ্ছে বার্জার। আপনারা যে বাসায় দেওয়াল বা দেওয়ালে রং করেন সেই সাদা কালারটা ইউজ করে, কিন্তু আমাদের কালারটা হচ্ছে সম্পূর্ণ ডোকো পেন্ট কালার করা। এটা হচ্ছে 6x7 একটা বেড। বেডটার প্রাইস হচ্ছে আপনার 68,500 টাকা। পাশাপাশি এটার সাথে পাচ্ছেন একটা আলমিরা, একটা ড্রেসিং টেবিল। আমি আলমারিটা আপনাদের দেখাচ্ছি, এ হচ্ছে আলমারিটা। আলমারিটার ভিতরে পোর্শনটা আমি দেখাই। এটা হচ্ছে দুই পাশে, এটা হচ্ছে দুইটা সেলফ করা আছে। এখানে হচ্ছে হ্যাঙ্গারটা পাচ্ছেন, এখানে হ্যাঙ্গারটা পাচ্ছেন। বেসিক্যালি অন্যান্য আলমারি থেকে হচ্ছে দুই পাশে হ্যাঙ্গার, মাঝখানে সেলফ। বাট এই আলমারিটার পোর্শনটা একটু ডিফারেন্ট, ভিতরে পোর্শনটা একটু ডিফারেন্ট। সেলফ যেমন সেলফের পরিমাণ পাচ্ছেন, এমন হ্যাঙ্গারের পরিমাণ বেশি পাচ্ছেন। তো দুইটা সেলফ আছে, একটা হ্যাঙ্গার আছে। এই পাশেও পাচ্ছেন হচ্ছে আপনি হ্যাঙ্গার প্লাস হচ্ছে একটা সেফটি ড্রয়ার, ভিতরে একটা সেফটি ড্রয়ার পাচ্ছেন। এটাও কাঠের চ্যানেলের উপর করা, চ্যানেলটা আপনি ড্রয়ারটা খুলে অনেক সময় পড়ে যায়, বাট এইটাতে পড়বে না। এটাও একটা হ্যাঙ্গার পাচ্ছেন, এইখানে পাচ্ছেন হচ্ছে পুরোটা সেলফ। এই পাশে তিনটা সেলফ পাচ্ছেন, চারটা খুব পাচ্ছেন। অন্যান্য আলমারি দুই পাশে সেলফ থাকে, মাঝখানে হ্যাঙ্গার সেলফ, দুই পাশে হ্যাঙ্গার থাকে, মাঝখানে সেলফ থাকে। বাট এটার ভিতরে অপশনটা পুরোপুরি আলাদা। এটা যেমন সেলফের পরিমাণ পাচ্ছেন এবং হ্যাঙ্গারের পরিমাণ বেশি পাচ্ছেন। এটা আপনার উপরে একটু ভিক্টোরিয়া ডিজাইন করা, হালকা একটু গোল্ডেন কাজ করা, সিম্পল এর ভিতরে একটা গর্জিয়াস ড্রেসিং আলমিরা। তো আলমিরাটা প্রাইস হচ্ছে 52,500 টাকা। তা পাশাপাশি এটার সাথে একটা ড্রেসিং টেবিল পাচ্ছেন। আমি ড্রেসিং টেবিলটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা, ড্রেসিং টেবিলটা উপরে আপনার নকশা করা। এখানে একটা স্পটলাইট পাচ্ছেন, ভিতরে একটা স্পটলাইট পাচ্ছেন। এখানে হচ্ছে আপনি ভিতরে এটা আলমের পাল্লাটা খোলা যায়, যেহেতু এখানে একটু জায়গা ঝামেলা, আমি লকটা খুলতে পারছি না। এটা ভিতরে আপনি প্রচুর পরিমাণে কসমেটিক্স আইটেম রাখতে পারবেন। নিচে আপনার লিপস্টিক স্ট্যান্ড রাখা আছে, আইব্রো স্ট্যান্ড আছে, নিচে একটা ড্রয়ার আছে, এপাশে একটা পাল্লা আছে। এখানে একটা পোষক গ্লাস পাচ্ছেন, এখানে সেলফ পাচ্ছেন গ্লাসের, এখানে একটা স্পটলাইট, এখানে একটা স্পটলাইট পাচ্ছেন। ড্রেসিং টেবিলটা হচ্ছে 3x6 ফিট। ড্রেসিং টেবিলটা প্রাইস পড়বে হচ্ছে 33,600। তো যারা এসআর ফার্নিচার চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বেডরুম কালেকশন আছে। তা আমি আবার প্রাইসটা বলছি, বেডটা পড়বে হচ্ছে একটা 6x7 ফিট, বেডটার প্রাইস পড়বে হচ্ছে 68,500। আলমারির সাইজটা হচ্ছে 5x6 ফিট, আলমারিটার প্রাইস পড়বে হচ্ছে 52,500। আর ড্রেসিং টেবিলের সাইজ হচ্ছে 3x6 ফিট, ড্রেসিং টেবিলটার প্রাইস হচ্ছে 33,600। যারা এসআর ফার্নিচারের চ্যানেল, এসআরের চ্যানেল থেকে আসবেন বা এসআর ফার্নিচারের পক্ষ থেকে আসবেন তাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। আমাদের অ্যাড্রেসটা বলে দিতেছি। তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো, বাইবারে নক করতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে হোয়াটসঅ্যাপ, বাইবারে বিভিন্ন কালেকশন দেখতে চাইলে কালেকশন দেখতে পারেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 23x2, বসুন্ধরা সিটির উল্টো পাশে, পান্তবত বসুন্ধরা সিটির উল্টো পাশে, এসআর ফার্নিচার দুতলা এবং তিনতলা। আপনি আমাদের হিউজ পরিমাণ কালেকশন পাবেন এখানে। একটা রুম সাজানোর জন্য যা যা প্রয়োজন সবই পাবেন এখানে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।